हेलो व्यूअर्स, वेलकम टू शाहदत बीडी टीवी। आज के वीडियो ते आमी मार्केटे टॉप तीन टी ब्रांड के साथे आमादे डेंटाश्योर टूथपेस्ट के साथे कंपेयर करे देखाबो। सो वीडियो टी शुरू करार आगे आमी आपनादेर रिक्वेस्ट करब, आपनारा जदि एई चैनल नतून हन ताहले अवश्य चैनल के सबसक्राइब करबें। तो चलुन वीडियो टी शुरू करी। एखाने आमी चारटी कलर्ड पलिथिन पेपर निये निएछि, एगुलो आमादेर दाँतेर इनामेल के रिप्रेजेंट करे। আমি এবার যে মার্কেটে এক্স ব্র্যান্ড আছে সে টুথপেস্টটিকে নিয়ে নিলাম। আমি অল্প পরিমাণে এখানে নিচ্ছি এবং এরপর আমি এটিকে আঙুল দিয়ে 50 টাইমস রাউন্ড রাউন্ড করে ঘুরাবো। আমি ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি। এই টেস্টের কারণ হচ্ছে ফ্রেন্ডস, যাতে আমরা বুঝতে পারি যে কোন টুথপেস্ট আমাদের দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করে আর কোনটা করে না। আমি এটিকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আমার ঘোরানো শেষ। এবার আমি একটি টিস্যু পেপার নিচ্ছি, এটাকে আমি ভালো করে দিয়ে মুছে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি উঠে গিয়েছে। এবার আমি মার্কেটের ওয়াই ব্র্যান্ডটি নিচ্ছি, এখান থেকেও আমি খুবই অল্প পরিমাণ নিয়ে নিলাম। এবার এটিকেও আমি আঙুল দিয়ে সেম প্রসেসে ঘুরাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি ঘুরাচ্ছি। আপনারা এইভাবে এটিকে 50 টাইমস বা তার চেয়ে বেশি বা কমও করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট 50 টাইমস করবেন, অর্থাৎ 50 বার এটিকে এভাবে ঘুরাবেন। ফ্রেন্ডস, আমার ঘোরানো শেষ। এবার আমি টিস্যু পেপার নিচ্ছি এবং এটিকে ভালো করে মুছে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটিরও গ্রিন কালারটা কিন্তু উঠে গিয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন কালারটি ক্ষয় হয়ে গেছে। এতে বোঝা যায় এটি আমাদের দাঁতকে ক্ষতিগ্রস্ত করবে। এবার আমি জেড ব্র্যান্ডটি নিচ্ছি, এটি থেকে খুবই অল্প পরিমাণে নিয়ে নিলাম। পেপারের কালার আর টুথপেস্টের কালার সেম, এটিকে আমি সেম প্রসেসে এখানে রাব করব। এটিকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘোরানো শেষ। এবার আমি এটিকেও টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটিও পলিথিন পেপারের যে রঙটা ছিল সেটা উঠিয়ে ফেলেছে। এবার আমি নিচ্ছি আমাদের ডেন্টাশিও টুথপেস্ট, এটিও আমি খুবই অল্প পরিমাণে এখানে নিয়ে নিব। এরপর এটিকে আমি আঙুল দিয়ে 50 টাইমসের বেশি বার, অর্থাৎ আমি অন্য টুথপেস্টগুলোকে যতবার ঘুরেছি তার চেয়ে অনেক বেশি টাইম ধরে আমি এটিকে ঘুরাবো, যাতে আপনাদের বিশ্বাস হয় যে এটি কার্যকারিতাটা অন্যগুলোর থেকে ভালো না খারাপ। আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করা শেষ। এবার আমি এটিকে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কালারটা কিছুটাও ফেড হয়নি, আগে চা কালার ছিল তাই আছে। এর কারণ ওগুলোর যে পার্টিকেলসগুলো সেগুলো এতটাই তীক্ষ্ণ যে কালারটাকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ এটি অবশ্যই আমাদের দাঁতে এনামেলকেও ক্ষতিগ্রস্ত করে, যেহেতু এটি এগুলোর কালারটা ফেড করে দিয়েছে। এনামেল হচ্ছে আমাদের দাঁতের উপরে থাকা একটি স্তর। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি কালারের ডিফারেন্সটা। এটি ওয়াই ব্র্যান্ড, প্রথম ছিল এক্স, এটি এবং এটি জেড ব্র্যান্ড, এটি আমাদের ডেন্টাশিও টুথপেস্ট। সব কিছু দেখার পর ডিসিশনটা আপনার, আপনি এক্স, ওয়াই, জেড না আমাদের ডেন্টাশিও টুথপেস্ট ইউজ করবেন।
সো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।